হ্যাঁ ওয়েলকাম টু টেক্সটাইল প্যারাডাইস চলে আসলাম আপনাদের বাজে নতুন একটা ভিডিও নিয়ে দু হাজার বাইশ শেষে আপনি কি টেক্সটাইল ভর্তি হওয়ার কথা ভাবতেছেন আপনি এখনও খুঁজতেছেন আপনি এখনো জানেন না বা কনফিউজ কোন ভার্সিটি আপনার জন্য সবচেয়ে ভালো হবে কোন ভার্সিটি বাজেট কত এবং কোন ভার্সিটিতে ভর্তি হতে কী কী রিকোয়ারমেন্ট লাগবে আমি এই ভিডিওতে আজকে এগুলি আলোচনা করব এটা বর্তমানে জব মার্কেট থেকে এবং আপনার প্রায়োরিটি অনুযায়ী এই জব সেক্টরে এটার উপর ডিপেন্ড করে এই র্যাঙ্কিংটা এক নম্বর যে ভার্সিটি সেটা হচ্ছে আহসানুল্লাহ ইউনিভার্সিটি দেখুন এটা হচ্ছে আহসানুল্লাহ ইউনিভার্সিটির ওয়েবসাইট আহসানুল্লাহ ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি দেখুন ভার্সিটিটা হচ্ছে তেজগায়ে এবং অনেক সুন্দর একটা ভার্সিটি এবং প্রাইভেট ইউনিভার্সিটির যদি আপনি র্যাঙ্কিং করতে যান এটা হচ্ছে এক নম্বরে এখানে ভর্তি হওয়ার রিকোয়ারমেন্ট হচ্ছে আপনাকে অবশ্যই এখন দুইটা গোল্ডেন স্যালার এখানে হয় না দুইটা প্লাস স্যালার আপনার ফর্ম না তোলাই বেটার এবং অবশ্যই চান্স পেতে হলে দুটার গোল্ডেনের নিচে সাধারণত বর্তমান প্রেক্ষাপটে হয় না এটা তেজ গায়ে বুটেক্সের পাশেই এবং খুব ভালোভাবে এখানে ল্যাব এবং সব সুবিধা পাবেন টেক্সটাইলের যতগুলো ভার্সিটি আছে প্রাইভেট তার মধ্যে সবচেয়ে বেস্ট ভার্সিটি এটা এবং জব মার্কেটে সবচেয়ে সুনাম আছে আহসানুল্লাহর স্টুডেন্টদের আপনি বুটেক্সের পরে যদি চিন্তা করেন তাহলে আসে এই কারণে আমি বলবো যদি আপনার রেজাল্ট ভালো হয় আপনি অবশ্যই কোনো কিছু চিন্তা না করে আপনি চুজ করবেন আচ্ছা এখানে হচ্ছে চার বছরের জন্য আপনি যখন ভর্তি হবেন এক লাখ বত্রিশ হাজার পাঁচশো টাকা হচ্ছে আপনাকে দিয়ে ভর্তি হতে হবে এটা আটটা সেমিস্টার এবং এক লাখ দুই হাজার অ্যারাউন্ড এটা কম বেশি করবে টোটাল আট লাখ ছয়চল্লিশ হাজার পাঁচশো টাকা হচ্ছে আপনার খরচ হবে তাহলে আট লাখ ছয়চল্লিশ হাজার আপনার হচ্ছে আহসান উল্লাতে খরচ হবে দুই নম্বরে যেটা বিউএফটি এটা একটা বিজিএম সংগঠনের এ কারণে এখান থেকে জব পাওয়া আপনার অনেক ইজি হয় এবং আপনি যদি ইন্টার নিয়ে এগুলো প্রবলেম হয় তারা এটা সলভ করে দেয় বিউএফটিতে হচ্ছে আপনার আসন সংখ্যা অনেক সীমিত এখানে আপনার ভর্তি রিকোয়ারমেন্টের জন্য ফোর পয়েন্টের উপর থাকলে হবে বা টাকার অ্যামাউন্টটা একটু বেশি লাগে এটা হচ্ছে আপনার বেরিবাদ পার হয়ে আপনি যদি উত্তরে থেকে যান তাহলে বেরিবাদ পার হয়ে ওখানে একটা ফাঁকা জায়গা আছে এই ভার্সিটিটা বিশেষ করে একটা মনোরম ফাঁকা পরিবেশে আপনি যদি মানে ভর্তি হতে চান এবং খোলামালা একটা পরিবেশে যদি আপনি থাকতে চান চার সাইডে ফাঁকা কোনো কিছু নাই সামনে পানি লেক এই টাইপের যদি আপনি চান তাহলে ভার্সিটিটা অনেক সুন্দর এবং লেখাপড়ার দিক থেকেও এবং আপনার জব মার্কেটের প্রায়োরিটির দিক থেকেও আহসানুল্লাহ পরে হচ্ছে ভিউ একটি বিও কত টাকা লাগে আমরা দেখে নেই এখানে অনেকগুলো ওদের হচ্ছে সেপারেট সেপারেট ডিপার্টমেন্ট যেমন আইতে আলাদা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এখন হচ্ছে লাগে ছয় লাখ বিশ হাজার নয়শো দশ টাকা আপনার টেক্সটাইলে কস্টিং হচ্ছে ছয় লাখ বিশ হাজার নয়শো দশ আবারও বলি রেজাল্ট আপনার ফোন পয়েন্টের উপর থাকলেই হবে মোটামুটি পরীক্ষা দিলে চান্স হয়ে যায় তিন নম্বরে যেটা সেটা হচ্ছে ডেফডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি যেটা ডিআইউ বলে ডেপোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি দেন মেন ক্যাম্পাস হচ্ছে ধানমন্ডিতে বা ধানমন্ডিতে বাট স্থায়ী ক্যাম্পাস যেটা পারমানেন্ট ক্যাম্পাস হচ্ছে তাদের আশুলিয়ায় এবং আপনি যদি সবচেয়ে সুন্দর বাংলাদেশের মধ্যে সবচেয়ে সুন্দর ক্যাম্পাসে ভর্তি হতে চান প্রাইভেট ইউনিভার্সিটির মধ্যে সেটা হচ্ছে ডেপোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং ডেফোডিল আপনি যে সুযোগ সুবিধা পাবেন অন্য কোনো ভার্সিটিতে পাবেন না এখানকার এটা হচ্ছে দেখুন পিকচারটা এটা হচ্ছে তাদের মাঠ সাইড সাইডের বিল্ডিংগুলো সব তাদের এবং আপনার আসানউল্লা বলেন বিএফটি বলেন কোনো ভার্সিটির ক্যাম্পাস তাদের আশেপাশে না আপনি এখানে প্রাইভেট ইউনিভার্সিটিতে যদি আপনি কোনো সরকারি ইউনিভার্সিটি সরকারি বিশ্ববিদ্যালয়ের সাথ পেতে চান তাহলে আপনার জন্যে ডেফোডিল পারফেক্ট বাট ড্যাফোডিলে কস্টিংটা একটু বেশি আপনার বিউএফটির চেয়েও ডেফোডিলের কস্টিংটা বেশি আমি আপনাদের দেখাচ্ছি তবে সিজিপি এ তারা অনেক স্টুডেন্ট নেয় এ কারণে সিজিপি অতটা ম্যাটার করে না টু পয়েন্ট ফাইভ হলে আপনি ফর্ম তুলতে পারবেন কিন্তু আপনার ফোর পয়েন্টের নিচে সাধারণত হয় না যদি পরিচিত কেউ থাকে বা লবিংয়ের মাধ্যমে আপনি ঢুকতে পারবেন বাট মেইনলি ফোর পয়েন্টের নিচে সাধারণত হয় না বর্তমান প্রেক্ষাপটে কারণ এখন রেজাল্টটা অনেক ইজি হয়ে গেছে আর এখানে আপনার ভর্তি হতে ওদের ওয়েবসাইটে দেওয়া নেই আপনার সাত লাখ সত্তর হাজার টাকা অ্যারাউন্ড আশেপাশে লাগবে আমি এটা এক বছর শুনছিলাম সাত লাখ সত্তর এখন হয়তো একটু আবার করোনার কারণে পারে কমতে আপনার পরে যেটা চার নাম্বার আমি বলবো ইউনিভার্সিটি এটা হচ্ছে দেখুন এস বিআর এর টাওয়ার বা টেক্সটাইল বিল্ডিং এটা হচ্ছে বনানিতে আর তিনটে হচ্ছে বনানিতে তাদের পারমানেন্ট ক্যাম্পাস এখনো ওইভাবে শুরু হয় নাই প্রাইম এশিয়া ইউনিভার্সিটি চার নম্বরে দেওয়ার কারণ হচ্ছে তাদের ল্যাবটা অনেক স্ট্রং এবং ভালো আদার্স যে ইউনিভার্সিটিগুলো আছে এটার চাইতে হচ্ছে তাদের ল্যাপটপ অনেক ভালো এবং অনেক একের থেকে যেহেতু এ কারণে অলরেডি তাদের একটা সার্কেল তৈরি হয়ে গেছে এ কারণে চার নাম্বার প্রাইমেশিয়া ইউনিভার্সিটি আপনার যদি বাজেট কম থাকে তাহলে উপরের তিনটার চেয়ে যদি বাজেট কম থাকে তাহলে আপনি প্রাইমেশিয়াতে ভর্তি হতে পারেন এটা হচ্ছে তাদের অফিসিয়াল ওয়েবসাইট আচ্ছা আমি কস্টিংটা দেখাই এখানেও রেজাল্ট সেরকম ম্যাটার করে না আপনি টু পয়েন্ট ফাইভের উপর থ্রি পয়েন্ট ফোর পয়েন্ট হলেই ভর্তি হতে পারবেন আর আপনার টেক্সটাইলের জন্য তারা নিচ্ছে পাঁচ লাখ বা আন্ন হাজার আপনি একটা জিনিস দেখুন এখানে হচ্ছে ফার্মেসি সরি আর্কিটেকচারের ক্ষেত্রেও হচ্ছে আপনার পাঁচ লাখ আঠারো হাজার মানে আর্কিটেকচারের চেয়েও টেক্সটাইলে পড়তে আপনার প্রায় চৌত্রিশ হাজার টাকার মতো বেশি লাগবে কারণ হচ্ছে এখানে প্রাইমেশিয়ার হাই ডিম্যান্ডিং সাবজেক্ট হচ্ছে টেক্সটাইল এবং ছেলে মেয়েরাও হচ্ছে টেক্সটাইলে যদি একটু বাজেট কম থাকে কারণ ওগুলো সাত লাখের উপর আট লাখের উপর যদি বাজেট কম থাকে তাহলে আপনি প্রাইম ভর্তি হতে পারেন দেখুন পাঁচ লাখ আঠারো হাজার হচ্ছে আর্কিটেকচার সো তাদের সবচেয়ে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলোর মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে টেক্সটাইলে পাঁচ নম্বরে যেটা আমি দিব পাঁচ নম্বরে সাউথ ইস্ট এবং সিটি তিনটা একই লেভেলে তারপর আমি সিটিটাকে আগে রাখছি কারণ হচ্ছে আমি কিছু জিনিস দেখাবো আপনি এগুলোর জন্য সিটি ইউনিভার্সিটি ভর্তি হতে পারেন আপনি যদি বাজেট একবারেই কম হয় যে না আমার অনেক কম বাজেট তাহলে আপনি সিটি ইউনিভার্সিটি চুজ করতে পারেন আর এই বাজেট কমের পিছনে হচ্ছে তাদের স্থায়ী ক্যাম্পাস তাদের পার্মানেন্ট ক্যাম্পাস এখন আসলে এর ড্যাফোডিলের পাশেই এবং এরিয়ায় একটু খরচ কম এ কারণে তাদের দেখুন মাত্র তিন লাখ একত্রিশ হাজার টাকা আপনার চার বছরে দিতে হবে আপনার বাজেট কম হলে আপনি চোখ বন্ধ করে সিটিতে ভর্তি যেতে পারেন এখানে তিন লাখ একত্রিশ হাজার আমি আশা করি এটা যারা মধ্যবিত্ত আছে তারা দিতে পারবে এবং এখানে মজার বিষয় হচ্ছে তাদের হল আছে সরকারি ইউনিভার্সিটির মতো দেখুন ফজলুর রহমান হল এবং মফবুল হুসাইন হল এবং এ হলগুলো কিন্তু একবারে ছোট না যেমন আমি আপনাকে দেখাই এটা হচ্ছে ফজলুর রহমান হল দেখুন টোটাল সিট হচ্ছে ছয়শো একটা হলে ছয়শ সিট তার মানে কি এটা হচ্ছে সরকারি ইউনিভার্সিটির মতো হলের মতো সিটি ইউনিভার্সিটে আপনার রেজাল্ট কোনো ম্যাটার না এবং টাকাও অনেক কম এ কারণে আপনি গ্রিন সাউথ ইস্টের চাইতে সিটি সিটি অনেক আগের থেকে এবং ওদের এটা হচ্ছে মহিলা হলের ভিতরের পরিবেশ দেখুন আমি আজকে পাঁচটা ভার্সিটি নিয়ে কথা বললাম পরের ভিডিওতে আমি নেক্সট পাঁচটা ভার্সিটি নিয়ে কথা বলবো আপনার যে কোনো প্রশ্ন থাকলে আপনি নিচে দিতে পারেন আমি এই র্যাঙ্কগুলো করছি বর্তমান প্রেক্ষাপটে আপনার প্রায়োরিটির উপর জবের কারণ আমি নিজে থেকে দেখছি যে কোন ভার্সিটি ছেলেদের সবাই বেশি প্রিফার করে ওই অনুযায়ী আমি এই র্যাঙ্কটা করছি আশা করি ভিডিওটা আপনার ভালো লাগবে আপনি আরও এরকম ভিডিও ফেলে পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন থ্যাংক ইউ সো মাচ